আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ হয়ে আছি। তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের আরেকটা শহরে নিয়ে যাচ্ছি, আমাদের পাশের শহর শ্যাননে। তো আজকে আমার টাইটেলটা যারা দেখেছেন, হয়তো অনেকেই ভাবছেন যে এই ধরনের টাইটেল কেন, আমরাই নারী আমরাই পারি। হ্যাঁ, এইটাই হচ্ছে আজকে আমার ব্লগের মেইন থিম, যে আমরা নারী আমরা সব কিছু পারি। ঘর সংসার সামলানোর ফাঁকে ফাঁকেও আমরা যে নিজেদের ব্যবসা করতে পারি, নিজেরা জব যারা করেন তারা তো করেনই, যারা ব্যবসা করেন তাদের জন্য আমার আজকের এই ব্লগটি আশা করি ভালো লাগবে, অনেকেই উৎসাহ পাবেন এই ধরনের কাজ করার জন্য। তো মেইন ব্লগে যাওয়ার আগে প্রথমে আপনাদের অনুরোধ করব, আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো, আর যদি বেশি ভালো লেগে যায় শেয়ারও করে দিতে পারেন, যেন অন্যরাও যারা আপু আছেন বা ভাবি আছেন এই ধরনের কাজ করতে আগ্রহী হন। তো আজকে আমরা যার বাসায় যাচ্ছি সে হচ্ছে আমাদেরই একজন বাঙালি ভাবি। এই ভাবির কথা আগে বলি একটু। ভাবি এসেছেন আয়ারল্যান্ডে প্রায় 4 বছরের মতন। তো ভাবি সবসময়ই মানে রান্নাবান্নার কাজ তো পছন্দ করেন, পিঠা টিঠা বানানো সব কিছুই। তো ভাবি এখন ছোট্ট পরিসরে একটু নিজের ব্যবসা শুরু করেছেন, সেই সঙ্গে উনি ফুডেরও কিছু কাজ করবেন, অল্প পরিসরে শুরুও করে দিয়েছেন। তো আমরা গল্প করতে করতে প্রায় ভাবির বাসার কাছেই চলে এসেছি। আজকে ভাবির যে ব্যবসাটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাবি শুরু করেছেন পারফিউম দিয়ে, সেটা হচ্ছে হালাল পারফিউম। তো চলুন দেখি আজকে ভাবির বাসায় আপনাদের জন্য কি কি ধরনের পারফিউমের সমাহার আছে, ওগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর প্রাইসগুলো জানাবো। আর ভাবির একটা পেজও আছে, আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ভাবির পেজের লিঙ্কটা দিয়ে দিব, ফোন নাম্বার নাম সব কিছু দিয়ে দিব। তো যারা আয়ারল্যান্ডে আছেন বা ইউরোপের অন্যান্য দেশের থেকেও যদি আপনারা অর্ডার করতে চান সেটা করতে পারবেন ভাবির এই পেজে নক দিয়ে। তো দেখতে পাচ্ছেন ভাবির ঘরেই ঢুকে গিয়েছে, কত সুন্দর গুছানো ছিমছাম ঘর ভাবির। তো এখানে যেগুলা পারফিউম আছে এগুলা সবগুলাই হালাল, তো সেখানে কোনো টেনশনের কোনো কারণ নাই। ম্যান পারফিউম, ওমেন পারফিউম সবই আছে। তা আপনারা, আমি আপনাদের জন্য দামগুলা দেখাবো। আর দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আরও কিছু ভাবির প্রোডাক্ট আসার বাকি আছে। আসলে এই সময় এটা মানে ডেলিভারি আসা একটু টাফ, সেই জন্য ভাবির কিছু জিনিস এখনও আসে নাই। কিন্তু আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই ওনার পেজে নক করবেন, যদি কোনো কোয়ারি থাকে সেখানে করলে ভাবি অবশ্যই উত্তর দিবে। তো চলুন দেখি ভাবির পারফিউমগুলো। তো আচ্ছা, আমাদের ভাবির সঙ্গে গল্প করতে করতে ভাবি জিনিসগুলা দেখাক। তো এই ভাবির নাম হচ্ছে সোনিয়া। আচ্ছা ভাবি, কেমন আছেন আপনি সেটা বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আশা করি আমাদের দর্শকরা ভালো আছে। তো আপনি এক একটা করে প্রোডাক্ট দেখাইতে থাকেন, এইগুলোর নাম কি? আচ্ছা প্রথমে শুরু করি ভাবির সঙ্গে একটু গল্প করি। ভাবির হচ্ছে যে এই ব্যবসাটা কেন কেন মনে হলো ব্যবসা করি? আসলে আমরা যারা ইউরোপিয়ান বা আমরা যারা মানুষ আছি সবাই আমরা পারফিউম ইউজ করতে পছন্দ করি, কিন্তু পারফিউমের মধ্যে সমস্যা হচ্ছে যে অ্যালকোহল বেসিক পারফিউম থাকে, যে পারফিউমগুলো ইউজ করলে আমরা নামাজ করতে পারবো না। এখন দেখা যায় আমরা তো বাইরে যাই পারফিউম ইউজ করি পর নামাজটা মিস হয়ে যায়, কিন্তু এই পারফিউমটা হচ্ছে এরকম যে আপনি নাম এটা ইউজ করে নামাজ করতে পারবেন, কারণ বিকজ হচ্ছে এটা অ্যারাবিক হালাল পারফিউম। আচ্ছা আচ্ছা, এটার ভিতরেও অ্যালকোহল আছে, এটার ভিতরে যে অ্যালকোহলটা আছে অ্যালকোহল ডিনেট, এটা হচ্ছে মানে হালাল, এটাতে আপনার মানে মতিভ্রষ্ট হওয়ার কোনো সমস্যা না থাকবে না। তো এটা হচ্ছে একটা লেডিস পারফিউম। ক্রিস্টাল প্রাইসটা কেমন? এটা 25 ইউরো। এটা 100 ml না? হ্যাঁ, সব পারফিউমই 100 ml, কিছু আছে যেগুলা 100 ml নাই।
এটা হচ্ছে 100 ml লেডিস পারফিউম, এটা হচ্ছে ক্রিস্টাল, এটা হচ্ছে আল শামস ব্র্যান্ডের। ওকে, তো কয়েক টাইপের ব্র্যান্ড আছে। হ্যাঁ আচ্ছা, তারপর নেক্সট দেখি, এটা একটা ব্র্যান্ড। তারপর এটা হচ্ছে উইদা আল মুহিবিন, এটাও লেডিস? হ্যাঁ, এটা ইউনিসেক্স। ও আচ্ছা, এটা লেডিস জেন্টস সবাই ইউজ করতে পারবে, তো মেয়েদের দিকের পাল্লা বেশি, মেয়েরা বেশি ইউজ করে পারফিউম। এটা এটাও অনেক সুন্দর, নাইস স্মেল। আচ্ছা, কেউ যদি স্মেল চেক করতে চায় তাহলে আমার এখানে এসে স্মেল চেক করে নিতে পারবে, সেই অপশন আছে। আর এছাড়া আর কোনো অপশন নাই স্মেল চেক করার। মোস্টলি হচ্ছে যে তোমার পোস্ট 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 করা না, যে পোস্টে পোস্ট করে নিলে হলে যে নিবে তার পোস্টেজ লাতাফা ব্র্যান্ড। ওকে, তারপরে নেক্সট যাই। আচ্ছা, এটা লেডিস পারফিউম, এটা 25 ইউরো। ওকে, এটা হচ্ছে আল শামস, এটা আল খালিস ব্র্যান্ডের, এটা লেডিস পারফিউম, এটা মোস্ট ডিমান্ডেড পারফিউম আমার কালেকশনে। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস কি? এটা 25 ইউরো। ওকে ওকে, তারপরে এটাও লেডিস পারফিউম, এটার নাম হচ্ছে কিমা, এটাও লাতাফা ব্র্যান্ডের, এটাও 25 ইউরো। ওকে, বোতলগুলো খুবই সুন্দর। হ্যাঁ, এটার স্মেলটাও অনেক সুন্দর। ওকে, তো শুরুটা তো দেখতেছি যে ইয়ে দিয়ে করা, পারফিউম দিয়ে করা, আর এরপরে কি ইচ্ছা আছে যে আরো কি কি নিউ প্রোডাক্ট অ্যাড করার ইচ্ছা আছে? এটা একটা জেন্টস পারফিউম, নাজদিয়া। ওকে, এটাও লাতাফা ব্র্যান্ডের, এটাও অনেক সুন্দর। এটার প্রাইস? আপনাদেরকে একটু হাই রেঞ্জের গুলা দেখাতে পারলাম না, ভাবি এটা হচ্ছে ম্যান। ওকে, এটা হচ্ছে শেক, এইচ এন এইচ শেক, এটা হচ্ছে আল খামিস ব্র্যান্ডের। হ্যাঁ, আল খালিস ব্র্যান্ডের এটা ম্যান, এটা অনেক ভালো একটা পারফিউম, এটা হচ্ছে 30 ইউরো। ওকে, এটা ফর ম্যান। এটার কি ওমেন আছে? হ্যাঁ, এটার সেম ওমেন আছে। তো দেখেন আপনারা, সেম ব্র্যান্ডেরই প্রাইসও সেমই, তাই না? হ্যাঁ, 30 ইউরো। লেডিসও আছে, ম্যানও আছে, খুবই সুন্দর। কিন্তু একটা গিফট আইডিয়া আপনাদের জন্য আছে, যে যে যদি কারো অ্যানিভার্সারি থাকে, পেয়ারে আমরা কাপল গিফট দিতে পারি, একটা ম্যান পারফিউম একটা ওমেন পারফিউম, অল টুগেদার 50 পড়বে। তো এটা ভালো একটা প্রাইস, 30 করে 60। ওকে সরি, 30 করে 60 পড়বে। এটা লাতাফা ব্র্যান্ডের একটা ম্যান পারফিউম, এটাও অনেক ডিমান্ডেবল একটা পারফিউম, মানে স্টক লাস্ট স্টক চলতেছে এটাই। এটা প্রাইস কত? এটা 25 ইউরো। বটলগুলো খুবই সুন্দর, এটা ওরিয়েন্টিকা গ্রুপের লেডিস একটা পারফিউম, রেগুলার ইউজের জন্য। এটা হচ্ছে 25 ইউরো, 100 ml। আচ্ছা, এটা হচ্ছে আশিক। এটা আল হারামাইন গ্রুপের বেলা, এটা কি ফর ওমেন না? হ্যাঁ, এটা ফর ওমেন, এটা 25 ইউরো, 100 ml, 75 ml। এটাও একটা লেডিস পারফিউম, ফ্লাওয়ারি স্মেল এটার। হ্যাঁ, এটা স্মেলটা আমি দেখলাম, খুবই নাইস স্মেল, এটা 30 ইউরো। আর এটা হচ্ছে, এটার সাথে ডিওড্রেন্টও আছে, ও বক্সের ভিতরে না? হ্যাঁ, বক্সের ভিতরে ডিওড্রেন্ট দেওয়া আছে, এটা 30 ইউরো। ওকে, এটা একটা মেন পারফিউম, এটা হচ্ছে কোয়েদ আল লাতাফা ব্র্যান্ডের। এটা প্রাইস কত? এটা এরকম থাকে, এটাও 30 ইউরো। নাইস।
তো এর ফাঁকে একটু গল্প করি আর কিছু পারফিউম দেখতে দেখতে। তো এরপরে আর কি ইচ্ছা আছে নতুন কি প্রোডাক্ট অ্যাড করার? এটাও জেন্টস পারফিউম, আলহার আমিনের মেন্স। এটা অয়েল বেসড পারফিউম লাইক আতর টাইপ, বাট স্মেলটা ওরকম না, আতরের মতন না, কিন্তু এটা আতরের মত আতরের ক্যাটাগরিতেই পড়ে। ওকে, এটা 25 ইউরো। হ্যাঁ, কিন্তু এটা স্প্রে ওই কাঠির মতো না, ও স্টিক টাইপ না, এটা 25 ইউরো। আর এটা হচ্ছে পিওর অয়েল জেলিকেট আলহার আমিনের। ওকে, এটা আতরের মতো, এটা লেডিস জেন্টস দুজনেই ইউজ করতে পারবে, তবে জেন্টসদের পাল্লা ভারী বেশি, এটা বেশি ইউজ করে জেন্টসরা। হ্যাঁ, এটা আরো এটা স্প্রে না, এটা লাইক নরমাল যেভাবে যেরকম আমরা আতর ইউজ করি। ওকে, এরকম গ্লাসের মতো দস। ওকে, এটা প্রাইস কত? এটাও 25 ইউরো। একটা পারফিউম, এটা জেন্টস পারফিউম আসির লাতাফা ব্র্যান্ডের, এটা অনেক ভালো। এটা আমার এখন আপাতত একটাই আছে আমার কাছে, কারণ আমার স্টক শেষ, কারণ মোস্ট পারফিউমই বিক্রি হয়ে গেছে, সেল হয়ে যায়, কারণ ডিমান্ড আছে এগুলো, যেহেতু হালাল সবাই নিতে চায় পারফিউমগুলো। ওকে, আর কি অ্যাড করবা সেটা তো বললা না, বলো সেটা আর কি কি অ্যাড করার ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে অনেক কিছু করার, দেখা যাক কতদূর যেতে পারি। আপাতত আমার কার্ডিগেন অন দ্য ওয়ে আছে, কার্ডিগেন আসতেছে, লেডিস কার্ডিগেন। আচ্ছা, তারপর হচ্ছে হিজাব আসবে, ব্রোচেস আসবে, তারপর হিজাব পিনস আসবে, তারপরে দেখা যাক আর কি কি আনা যায়। এটাও একটা জেন্টস পারফিউম, এটা ওথ 24 আওয়ার্স। এটা অনেক, এটা খুবই ভালো, কারণ এটা হচ্ছে সপ্তকের বাবা ইউজ করে, সো আমি এটা বলতে পারি এটা খুবই সুন্দর, এটা যারা নিতে চায়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে পারফিউম গুলো আছে এই পারফিউম গুলা মোস্ট অফ দ্য লং লাস্টিং। এটাও 30 ইউরো। মোস্ট অফ পারফিউমই লং লাস্টিং করে, অ্যাট লিস্ট আপ টু 24 আওয়ার তো থাকবেই, তার চেয়ে বেশিই থাকে। আচ্ছা, এই জিনিসটা আমাকে একটু দেখাবে? এটা হচ্ছে হোম ইনসেন্স, আসলে আমার হোম ইনসেন্স সব শেষ, তো এটা হচ্ছে একটা প্রবলেম। আমার কাছে জাস্ট একটা স্যাম্পল আছে, মূলত হচ্ছে এইটাই সবচেয়ে বেশি ডিমান্ডেবল থাকে, এই হোম ইনসেন্সটা। এটা একটা স্যাম্পল ছিল আর আমি নিজেও ইউজ করি এটা, এটা আমার ইউজেসটাই। তো ভিতরে হচ্ছে এরকম বোতল থাকে, এরকম প্যাকেটের ভিতরে কিছু কাঠের মতো থাকবে, এটা জাস্ট কয়লা দিয়ে জ্বালালে, আমাদের এশিয়ান ঘরে তো বন্ধ থাকে, এটা জ্বালালে আর গন্ধটা থাকবে না, জাস্ট রান্নার শেষে আমরা যদি এটা জ্বালাই তাহলে ঘরে খুব সুন্দর একটা ফ্র্যাগন্যান্স থাকে। যেকোনো চুলাই জ্বলবে, জাস্ট রেখে 2 মিনিট রাখলেই দেখবেন কয়লাটা লাল হয়ে গেছে, ওই কয়লাটা এরকম একটা কিছুর মধ্যে ফয়েলের মধ্যে উঠে তারপরে জাস্ট একটুখানি এরকম দিবেন, একবার জ্বলে গেলে আর একটু দিলেই পুরো ঘরে একটু কোনায় কোনায় রেখে দিলেই পুরো ঘরে স্মেল হয়ে যাবে, বিশেষ করে কিচেনে, ড্রয়িং রুমে যদি রাখা যায় বা এন্ট্রেন্সে রাখা যায়, ঘরে ঢুকে মানুষ অনেক ফ্রেশ ফিল করে, যে বাসাতে স্মেলটা খুব সুন্দর আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার স্মেল যে শুধুমাত্র রুমেই থাকবে তা না, পুরো যদি আপনার ঘরে কার্পেট থাকে দেখবেন কার্পেটটাতেও এরকম স্মেল হচ্ছে, কার্টেনে স্মেল হচ্ছে এরকম, ইভেন সোফার মধ্যে, কারণ এই দেশে তো স্বেচ্ছেতা, স্বেচ্ছেতায়ও একটা স্মেল হয়ে যায়, তো সগিনেসের ওই স্মেলটাও চলে যায়। এই এটা প্রাইস কত? এগুলো 20 ইউরো করে, এটা অনেক দিন ইউজ করা যায়। হ্যাঁ, একটা কিনলে আপনার মিনিমাম তো 1-2 মাস যাবেই, 2 মাসে বেশিই যায়, কারণ আসলে প্রতিদিন তো আর কি ধরেন না, আমরা আসলে যারা সেনাসি স্পেশাল অকেশনে কি জ্বালাই না, কিন্তু রান্নার পরে একটু একটু জ্বালাই দিলে, পরে একটু জ্বালালে সুন্দর, মানে স্মেলটা আপনার কন্টিনিউয়াস থাকবে। এটা এই একটা ফ্লেভার আছে, এটার মধ্যে আরো অনেক ফ্লেভার আছে, এটা একটা ব্র্যান্ড, এটা বেশি স্ট্রং,
অনেক স্ট্রং। এখন যাদের বাসা দেখা যায় ক্যাটারিং এর কাজ করে বা বেশি স্মেল জাতীয় রান্না হয়, তারা যদি এটা ইয়ে করে, মশলা জাতীয় খাবার যারা বেশি খায়, কারণ আমার বাসায় বেকিং জাতীয় জিনিস বেশি হয়, যার কারণে আমার এইটা দরকার, কারণ আমার রান্না বেশি হয়। হ্যাঁ, তো মশলা জাতীয় খাবার যেহেতু বেশি হয়, তাহলে এটা দিনের বেলার জন্য সুইটেবল, আর এটা রাত দিন সবসময়ের জন্য সুইটেবল, আর আমার অনেক ফেভারিট এটা। $25 এটা হচ্ছে আমরা যেটা আগরবাতি বলি, ওই আগর উডের উডের যে স্ট্র্যাকটা আছে ওই স্ট্র্যাক দিয়ে এটা করা। ওকে, তো এটাও অনেক সুন্দর স্মেল হয়। মোস্টলি অ্যারাবিকরা ইনসেন্স অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমার ইনসেন্স সব শেষ। এখন তোমার ব্যবসায় মানে শুরু করছো কতদিন? শুরুটা আসলে মুখে মুখে অনেকদিন, জানা পরিচিতরা বা যেই শুনছে আমার কাছে পারফিউম আছে, যেহেতু আমি নিজেই ইউজ করতাম ওভাবে অনেকেই নিছে। তারপর ভাবলাম আচ্ছা ঠিক আছে, সবাইকে একটু হেল্প করি, সবাই যাতে একটু জানতে পারে, হালাল একটা জিনিস সবার মাঝে ছড়াক, যার কারণে আমার একটা পেজ, ছোট পেজ ওপেন হয়েছে। তা বেশি দিন ধরে এই মাসের শুরুতেই পেজ ওপেন। রেসপন্সটা যে যেমন পাচ্ছো, তার মধ্যে কোন দেশের মানে বেশি রেসপন্স পাচ্ছো এরকম আর কি এখন পর্যন্ত? মোটামুটি আইরিশরাও নিচ্ছে, পোলিশরাও নিচ্ছে, তারপর হচ্ছে অ্যারাবিকরা তো ফার্স্ট ক্যাটাগরিতে আছেই, আর আমরা যারা বাঙালি আছে মোটামুটি ভালোই রেসপন্স, যারা জানে তারা তো নিচ্ছে, আর সবচেয়ে বড় কাস্টমার হচ্ছে আমি। যাক মাশাল্লাহ, আর অনেক আগাও অনেক দূর যাও, এটাই হচ্ছে। আচ্ছা, এটা সবচেয়ে কম দামের একটু দেখাই দিচ্ছ লাস্টলি। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে কম দামি কিন্তু স্মেল ফাটাফাটি। মটরগুলো দেখি টেস্টারে, এটা আমার টেস্টার ছোট ছোট। হ্যাঁ, এগুলো ব্যাগে ক্যারি করা যায়, দুটোটাই হচ্ছে লেডিস পারফিউম কিন্তু স্মেল অনেক সুন্দর। আমি বলবো যে মানে এটা যদিও কেউ না ইউজ করে থাকে, ইউজ করা উচিত, স্প্রে করে দেখা উচিত কেমন। আমার তো অনেক পছন্দ এই দুটো। মাত্র €10? হ্যাঁ, €10। আমি অলওয়েজ আমার ব্যাগে একটা করে ক্যারি করি। তো যেসব ভাবিরা আপুরা দেখবেন আমার ভিডিওটা, তারা এখান থেকে অর্ডার করতে পারে। এগুলো আসলে ছোটখাটো গিফট হিসেবেও দেখা যায়, আমরা অনেক সময় যাই তখন এগুলো আসলে দেওয়া যায়। এখানে আসলে আমাদের, আমরা যদি ইয়ে না করি তাহলে আমাদের বাচ্চারাও শিখবে না। আমি বলবো না যে এখানের পারফিউম খারাপ, এখানের পারফিউম অবশ্যই ভালো, ঠিক আছে, সেটা একটা অন্য ব্যাপার। আমিও আগে ইউজ করতাম, ইভেন এখনো ইউজ করি মাঝে মধ্যে, দেখা যায় যেটা আমার ভালো লাগে আমি ইউজ করি, কিন্তু আমার মোস্ট অফ দ্য পারফিউম ইউজ হয় এখান থেকেই। কারণ এই পারফিউমগুলোর একটা ফ্র্যাগন্যান্সও সুন্দর, আর আমার টেনশন থাকলো না, আমি যদি নামাজ পড়ি আল্লাহ যদি চায় নামাজটা কবুল হবে, আমি প্রিপেয়ার ছিলাম নামাজটা পরিপূর্ণভাবে আদায় করার। আচ্ছা, তো আমরা আজকে আর কথা বাড়াবো না, ভাবির আরো নতুন নতুন যখন আসবে, যদি আমি আবার পারি আমি এসে তখন আবার ওগুলাও আপনাদের সঙ্গে শেয়ার করব, নতুন কিছু মানে ইয়া ছাড়া। একটু পারফিউম আছে, এটার কোনো ইয়ে নাই এখনো পর্যন্ত, টেস্টার নাই না, কিন্তু এই পারফিউমটাও অনেক ভালো পারফিউম, এটা লেডিস পারফিউম। এটা প্রাইস কত? এটা €25। ওকে, নতুন নতুন আরো প্রোডাক্ট আসবে, আমি আপনাদেরকে আপডেট দিব। ইনসেন্স বার্ন করার জন্য বার্নারটা আনবো, আর কেউ যদি বার্ন করতে না চায় অ্যাট লিস্ট শোপিস হিসেবেও রাখতে পারবে। এটা সুন্দর জিনিসটা, সুন্দর। হ্যাঁ, তো শোপিস হিসেবেও কেউ ইউজ করতে পারবে, কেউ ক্যান্ডেলও জ্বালাতে পারবে ইচ্ছা করলে, কারণ এটা তো মুভ করানো যায়, এটা তো ক্যান্ডেলও জ্বালাতে পারবে। তো তুমি আমার দর্শকদের জন্য একটু কিছু বলো বিদায় নেওয়ার আগে। কি বলবো, সবাই ভালো থাকবেন, অবশ্যই কালেকশন দেখার জন্য আসবেন, আমার ব্লগে আসবেন, আর ভাবিকে তো অবশ্যই সাপোর্ট করবেন, কারণ ভাবি আমাদের সবাইকে সাপোর্ট করা, আমাদের উচিত ভাবিকে সাপোর্ট করা, সবাই আমার ব্লগ বেশি বেশি দেখবে অবশ্যই। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আজকে আর কথা না বাড়াই সবার কাছ থেকে বিদায় নিব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।